মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকের খাড়ামারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চামটেপাড়া মোল্লাপাড়ার পুকুরের পাশ দিয়ে যে 3 কিলোমিটার রাস্তার দীর্ঘ 10 বছর ধরে বেহাল অবস্থা। আমি নেশাতুন খাতুন, এ আমার সমুদায়। আমাদের এই পাড়ার মধ্যে খুবই সমস্যা, এখানে ওই রাস্তাটাতে মানুষ চলাচল করতে পারে না, কোনো দায়ে হয়তো অমদি মানুষ পায়ে হেঁটে আসে, তাও খুবই ভয় আছে, হয়তো বৃষ্টি বৃষ্টি হলে কেউ যেতে চায় না, যদিও যায় তাহলে ওরকম অবস্থায় আমি একদিন পড়ে গেছিলাম ওই রাস্তা দিয়ে, আমিও যাচ্ছিলাম যাতে একদিন ওই পুকুরে পড়ে গেছিলাম সকালবেলা 8-9টার দিকে যাচ্ছিলাম, যাতে পিটপট করে পানি হয়েছিলো, ওই যাচ্ছিলাম যাতে যাতে শালা ওই পা পিছলি সাইকেল ধরে যাচ্ছিলাম, এমনি না সাইকেল ধরে যাচ্ছিলাম, তারপরে পা পিছলি অমনি মাঠে হ্রাস করে নামিয়ে গেলাম। এই আমাকে লাগিয়েছিল খুব, সত্যি খুবই লেগেছিল, একদম ঠিক গেছিল, পাঁদরে লেগেছিল, সে পাঁদরে 700-700 টাকার ওষুধ খেয়েছি হিসাব করি, কিন্তু আরও তো পড়তে পারে রাস্তাটা, আমরা একটু ভালো করবার চাই। তা কি কি যায় ওই রাস্তা দিয়ে? ওই রাস্তা দিয়ে মানুষই যায়, আর কিছু যায় না, যেতে পারে না, যে ভেঙে গেছে যেতে পারবে না, ভেঙে গেছে 2000-3000 টাকা, অত কী যাবে, মানুষও তো যায়, তাই বা কেউ ঘুরে এদিক ওদিক দিয়ে যায়, ভ্যান কি হয়তো মোটর সাইকেল এগুলো যাওয়া খুব সমস্যা, ভয় আছে যদি পড়ে যায় 2000-3000 টাকার মধ্যে। এখানকার জনসংখ্যা প্রায় 3000-এরও বেশি, এই রাস্তা আগে ভ্যান ট্রাক্টর লছিমন বিভিন্ন যানবাহন এবং মানুষ যাতায়াত করত, কিন্তু এখন যেতে পারছে না কারণ রাস্তাটি পুকুরের মধ্যে পড়ে গেছে। খয়রামারির দক্ষিণ বুথে 2 মেম্বার হয়, সেই বুথের একটা টানা রাস্তা, বুথের মিডিল দিয়ে একটা টানা রাস্তা আছে, সেই রাস্তাটা আজ থেকে অনেকদিন আগে হয়েছে, রাস্তাটার কোনো রিপেয়ারিং হয়নি, এবং যে আলুর পুকুর পাটালে যে ভাঙা আছে একটা রাস্তাটা, ভাঙতে ভাঙতে গোটা রাস্তাটাই ভেঙে গেছে। এই রাস্তাটা আমাদের যে 15-16-17-র যে একটা বিগত যে প্রধান, সেই প্রধানের কাছে প্রতি বছর 2-3 বার করে আমরা অ্যাপ্লিকেশন করেছি, কিন্তু উনি আমাদের ওই রাস্তাটাকে মেরামত করেও দিল না, এবং ওখানে একটা যে প্রাচীর তোলা দরকার, প্রাচীর তুলে ঢালাই প্রাচীর তুলে যে রাস্তাটা করা দরকার সেটাও করে দিল না। এই রাস্তা দিয়ে স্কুলে ছাত্রছাত্রী যাতায়াত করত, দিনের বেলায় যাতায়াত করে কিন্তু রাতের বেলায় যেতে পারে না, ফলে মানুষের খুব অসুবিধা হচ্ছে। এই রাস্তাটি নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে যাই এবং পঞ্চায়েত প্রধানকে জানাই, পঞ্চায়েত প্রধান জানিয়েছে স্কিম পাঠানো হয়েছে, 8ই মে ভোটের পরে কাজ করার সুযোগ হলে রাস্তাটি করব বলে জানিয়েছে। রাস্তা সেই আলী আহমদের পুকুরটা আমরা একসঙ্গে সমর্পণ করে স্কিম করে পাঠিয়েছি, এখন সেটা অ্যাপ্রুভাল হয়তো এই মুহূর্তে আসছে না, যেহেতু ভোটের কাজ চলছে, ভোটের কাজ না বেরোলে অ্যাপ্রুভাল পাবো না, এবং আমরা তো আর কাজ করতে পারবো না সে ভরসা পাচ্ছি না, যদি আমরা ইলেকশন পরবর্তী 8ই মে পরে আবার কাজ করে অর্ডার পাই তখন আমরা কাজটা শুরু করতে পারবো। এই চামটেপাড়া গ্রামের মানুষের দাবি এই রাস্তাটি যাতে ঢালাই হয়, সেই জন্য আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই প্রধান হাদিকুল ইসলাম মহাশয়কে 9604-93-2728 এই নম্বরে আবেদন করুন। আমি নেশাতুন খাতুন, মুর্শিদাবাদ জেলা থেকে, ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।